একজন সাধারণ মানুষ হিসেবে চাইনা কখনোই যে অন্য কোন দেশ হোক বা আমাদের দেশ হোক, কোন অঞ্চলের কোন সাধারণ মানুষ বিপদে থাকুক, কিন্তু বিপদে রয়েছেন এই মুহূর্তে বাংলাদেশি মানুষজন। আলোচনা করব আজকে বাংলাদেশ নিয়ে, মূলত তিনটি বিষয় আজ এই আলোচনার মূল ভিত্তি। কি কি? এক হচ্ছে আদানি গ্রুপ, গৌতম আদানির গ্রুপ 50% পাওয়ার অফ করে দিয়েছে বাংলাদেশে, তার জন্য আরও বড় সমস্যার মুখে পড়তে চলেছে বাংলাদেশ। আগামী ভবিষ্যতে এই 10,000 কোটি টাকা পেমেন্ট যদি না দিতে পারে তাহলে কিন্তু আরও অন্ধকারে ডুবে যেতে পারে বাংলাদেশের মানুষজন। এছাড়া গোপনে ডলার বিক্রি করছে বাংলাদেশের ইউনুস সরকার। আর হাসিনা কবে ফিরছেন? হাসিনা ফিরলেই কি একমাত্র বাংলাদেশের স্বস্তি, নাকি এই অন্তর্বর্তী সরকার ঠিকঠাক মতো চালাতে পারবে বাংলাদেশকে? তো বন্ধুরা, চলে এলাম আজকে সেই আলোচনায়, যেই সময় এই ঘটনাগুলো ঘটছিল 5ই আগস্ট। শেখ হাসিনা বাংলাদেশ থেকে আমাদের দেশে চলে এলেন, এখন অবধি তিনি রয়েছেন আমাদের ভারতে। সে সমস্ত তথ্য আপনারা জানেন, আমাদের ভিডিও সেই বিষয় নিয়ে রয়েছে। কিন্তু সেই সময় 5ই আগস্ট, সেই সময় যদি এত কিছু কথা বলতে যেতাম, এই যে ভারত বয়কট, ইন্ডিয়া আউট, এই যে স্লোগানগুলো, তখন বেশ আমরা এনজয় করছিলাম। আমরা জানতাম যে এর আগামী ভবিষ্যৎ কি হতে পারে, আর সেই ভবিষ্যতের দিকেই বা কালো ভবিষ্যতের দিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে। সেই কালো ভবিষ্যতের আরও একটা সিম্বল হলো অন্ধকার, যা কিনা লোডশেডিং পাওয়ার। গৌতম আদানি বারবার রিকোয়েস্ট করেছিলেন, ডেডলাইনও দেওয়া হয়েছিল 20 অক্টোবর পর্যন্ত। সেই সময় জানানো হয়, আরও দিন দশেক সময় দিন, কৃষি ব্যাংকে জানানো হয়েছে আপনাদের এই যে 1.7 মিলিয়ন, যাই হোক আমাদের ভারতীয় টাকায় যেটা হয় 10,000 কোটি টাকার মতো, সেটা পেমেন্ট করে দেওয়া হবে। কিন্তু কোনো পেমেন্ট করা হয়নি, 10 দিন টাইম দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও পেমেন্ট না করার পর অলরেডি পাওয়ার কাট করে একেবারে 50% করে দেওয়া হয়েছে। বিশেষত কলকারখানা থেকে শুরু করে একেবারে যে ঢাকার উপরে এর এফেক্ট পড়বে তা নয়, তার কারণ ঢাকার মূল যে হাউসগুলো সেগুলো সাধারণত বাংলাদেশের নিজস্ব যে পাওয়ার আছে সেই পাওয়ারগুলো থেকেই চালানো হয়। বিশেষ করে বড় বড় কলকারখানা, মার্কেট, এছাড়া শপিং মল থেকে শুরু করে আরও বড় বড় জোন কিন্তু এই পাওয়ার থেকে চলত। সেখানে 50% মানে 50% জায়গায় লোডশেডিং থাকবে। সারাদিনে কেউ যদি 12 ঘন্টা এই অঞ্চল পায়, 12 ঘন্টা ওই অঞ্চল পাবে, ভাগযোগ করে তাই দাঁড়াচ্ছে। আর এমনিতেই বাংলাদেশের সবসময় লোডশেডিং লেগেই থাকত, এর পরেও যদি পেমেন্ট না হয় আগামী কয়েকদিনের মধ্যে পুরো পাওয়ার কাট করলে কারোর তো কিছু বলার নেই। এবং চুক্তি যা রয়েছে তাতে আন্তর্জাতিক আদালতও যেতে পারে গৌতম আদানি, এবং সেক্ষেত্রে নাগপুরবে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকারের অনেক কথা বলবেন, এ তো শেখ হাসিনার সময় চুক্তি হয়েছিল, তো সেই সময় থেকে পেমেন্ট দেওয়া হয়নি। কিছু হয়তো পেমেন্ট প্রথম দিকে দেওয়া হয়েছে, পেমেন্ট বাকি রাখতে রাখতে আজ 10,000 কোটি টাকা। বিদ্যুৎ তৈরি করতে তো খরচ হয়, র মেটেরিয়াল লাগে, সেই জিনিসপত্রগুলো জোগাড় করবে কোথা থেকে? অনেকেই বাংলাদেশের, আমি শুনেছি এই গৌতম আদানিকে নিয়ে অনেক কথা, আরে যেই লোকটা অন্যান্য দেশে যদি দিতই ওনার থেকে কমে তাহলে অন্য দেশ থেকে আসতো, সুবিধা তো দিয়েছে কিছু, তার জন্যই তো চুক্তিটা হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী পেমেন্টটাও যদি না করা হয়, সে যদি টাকা চায় তারপরে যদি তার বদনাম করা হয় তাহলে দ্বিচারিতা নয়। এটা মানুষজন করেছে বাংলাদেশের, শুধু গৌতম আদানি নয়, আমাদের সাধারণ মানুষকেও সারাদিন গালাগালি করে বাংলাদেশের কিছু মানুষ আছে, আমি সবার কথা বলবো না। ভারতীয় মানেই হচ্ছে গিয়ে একেবারে নিকৃষ্ট শ্রেণীর প্রাণী, শুনতে ভালো লাগে কিন্তু সবসময় বুঝতে হবে যে বাংলাদেশ এখনো পরনির্ভরশীল সম্পূর্ণ তারা নিজেরা তৈরি করতে পারে না। তাই পরনির্ভরশীল যেই দেশ হয় তার অ্যাটিটিউডটা একটু ডাউনে রাখতে হয়, একটু ডাউনে রাখতে হয়, ঠিক আছে? শিকারী বাঘ মারবে, কিন্তু তার যদি বন্দুক না থাকে, যদি ধনুক না থাকে,
সে বাঘটা মারবে কি করে, এবং একটা ছুরি চাকুও নেই। তাই তার হয়ে যদি অন্য কেউ বাঘটা মেরে দেয় তাহলে তাকে তো ধন্যবাদ জানানো উচিত, উল্টে তাকেই গালাগালি। এই হচ্ছে গিয়ে বিষয়, ধর্ম কথাটা বললাম। আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশ যদি অন্ধকারে ঢেকে যায় তাহলে বলার কিছু নেই, আপনারা ইন্ডিয়া বয়কট করুন। আচ্ছা, ইন্ডিয়া বয়কট তো করছেন, কোনো অসুবিধা নেই, আমরা তো বলছি, বারবার বলছি, চিকিৎসা তো মানুষজন আসতো, এখন তো ভিসা মোটামুটি গায়েবই হয়ে গেছে মার্কেট থেকে, ভিসা পাওয়া যাবে না, যাচ্ছেও না, পর্যটন ভিসা তো দেওয়া যাবে না, খুব সামান্য কিছু মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে, এবং আরও মেডিকেল ভিসার উপরে রাষ্টানা হলো কেন, ওই যে রবি না কি নাম যে এসেছিল খেলা দেখতে, মেডিকেল ভিসার নাম করে এসে খেলা দেখল চেন্নাইতে, তারপরে কানপুরে, সেখানে আবার ন্যাকামি করে নাটক করে ধরা পড়ল, তারপর থেকে মেডিকেল ভিসার উপরেও আরও রাষ্টানা হয়েছে। আপনারা আর কি কি বয়কট করবেন, খাদ্যদ্রব্য সব করুন, পারবেন না, তার কারণ আপনারা জানেন আপনাদের দরকার, আপনারা কি কি পাবেন। কোল্ড ড্রিঙ্কস আমাদের দেশে চলে না, আপনাদের বরঞ্চ আপনাদের কোল্ড ড্রিঙ্কস কিছু জিনিস আছে, প্রাণ লিচি ড্রিঙ্কস হ্যান ত্যান কিছু প্রোডাক্ট আছে আমরা এখানে কিনি, সেগুলো আমরা বয়কট বলিনি, কখনো বলি না, তার প্যারালাল জিনিস আমাদের এখানে রয়েছে, কিন্তু তাও কোথাও এসছে দেখলাম হয় চলে এটা কিনি, কিনি আমরা খাই তো, লিচি ড্রিঙ্কস খাই তো আমরা, কিন্তু এই সমস্ত ছোট ছোট বিষয় নিয়ে আমরা মাথা ঘামাই না, আমাদের নেচারটা অন্যরকম, আমাদের বড় বিষয় নিয়ে ভাবি, রকেট লঞ্চ করব, মহাকাশ গবেষণা এই সমস্ত ব্যাপার, আর আপনাদের মানসিকতা হচ্ছে ছোট ছোট ব্যাপার, ওদের সাবান ব্যবহার করব না। আপনাদের একটা রকেট লঞ্চ করার ক্ষমতা নেই, আপনাদের স্যাটেলাইট অন্য দেশ বানায় আর আপনাদের সেই স্যাটেলাইটটা অন্য দেশ লঞ্চ করে দেয়, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের ব্যাপার, অকাত কথাটা ইউজ করলাম না, শুনতে খারাপ লাগবে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বয়কট করেছেন, তো ইলেকট্রিকটা বয়কট করুন না, ভারত থেকে পাওয়ার নেওয়া যাবে না, করে দিন বয়কটটা, তারপর নিন, নেপাল থেকে নিতে গেলেও তো সে ভারতবর্ষের মধ্যে থেকে গ্রিড যাবে পাওয়ার লাইন, সেখানেও তো ভারত যদি বলে না আমাদের দেশের মধ্যে থেকে যাবে না, কি করবেন, মায়ানমার থেকে নেবেন, সেখানেও তো একেবারে চাঁচাচোলা মূল্য আপনাদেরকে দিয়ে রেখে দিয়েছে মায়ানমার, তাই না, আর মায়ানমার নিজেরই নেই, আপনাদের কি দেবে, কোথা থেকে নেবেন, জাপান থেকে নেবেন, কোথা থেকে আসবে জাপানে, জাপান থেকে যদি ইলেকট্রিক নেন আসবে তো সেই লাওস মায়ানমারের মধ্যে দিয়ে, মায়ানমার দেবে আপনাদেরকে নিতে, আপনারা বলেন ভারতের সঙ্গে আশেপাশের কারোর সম্পর্ক ভালো না, আপনার দুখানা তো দেশের সঙ্গে বর্ডার, আপনাদের কার সঙ্গে ভালো সম্পর্ক, মায়ানমারের সঙ্গে ঝামেলা, ভারতের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে রেখে দিয়েছেন, তাই না, বরঞ্চ ভারত তো অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করে সম্পর্ক ঠিক রাখার জন্য তৎপর হয়েছে, শ্রীলঙ্কার সঙ্গে আবার ঠিক হয়ে গেছে, মালদ্বীপের সঙ্গে ঠিক হয়ে গেছে সম্পর্ক, কুচিয়েছিল চীনের সঙ্গে ঠিক করে নিয়েছে সম্পর্ক, আর কি বলবো, আর কি বলবো, ওই পড়ে থাকবেন দুজন, পাকিস্তান আর বাংলাদেশ, এখানে আছি ডলারের ব্যাপার, কিছুদিন আগেও পাকিস্তান মানে পাকিস্তানের ব্যাপারে বাংলাদেশ গর্ব করত যে পাকিস্তানের থেকে রিজার্ভ বেশি বাংলাদেশের, গোপনে সেই রিজার্ভগুলো খরচা করছে আপনাদের যে যত বিলিয়ন ডলার, 30 বিলিয়ন ডলারের মতো, ইয়েকে ডাউন করার জন্য, মার্কেটে জিনিসপত্রের দামকে কমানোর জন্য ডলার বিক্রি করে আর্টিফিশিয়ালভাবে মার্কেটকে নিয়ন্ত্রণে রাখতে ডলার বিক্রি হচ্ছে, আর যদি কিছুদিন এই সরকার থাকে তাহলে আপনাদের যে রিজার্ভ ছিল একেবারে পুরো ফতুর হয়ে যাবেন, তারপর চারিদিকে হাত ফেরালেও আর কেউ কিচ্ছু করতে পারবে না, তখন পাকিস্তানের মতো ওই যে সৌদি আরব 3 বিলিয়ন ডলার দিয়ে বলেছে ব্যাংকে রাখো শুধু যাতে দেউলিয়া ঘোষণা না হয় তার জন্য, কিন্তু খরচা করতে পারবে না, এরাও মোহাম্মদ ইউনুস অ্যান্ড এদের ঠ্যাঙারে বাহিনী বাংলাদেশকে ওই দিকে নিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো নিয়ে সাধারণ বাংলাদেশিরা কেউ ভাবছে না, সাধারণ বাংলাদেশিদের কি বোঝানো হচ্ছে, তাদের বোঝানো হচ্ছে ভারতের জিনিস বয়কট করো তোমরা অর্থনৈতিক দিক থেকে বিরাট হবে, ভারতের একটা 5 টাকা বা 10 টাকা দামের সাবান আপনারা বয়কট করবেন, তারপরে সেই সাবানটা আপনাদের দেশ থেকে কিনলে তার কোয়ালিটি নিয়ে সন্দেহ আছে, যদি ভালো কোয়ালিটিও হয় ঠিক আছে, না হলে অত যোগান তো দিতে পারবে না, তার মানে অন্য জায়গা থেকে আমদানি করতে হবে, চীন থেকে আনলেন, ভারত থেকে যাওয়া জিনিসের যে দামটা হবে সেটা চীন থেকে আসা সেই জিনিস এক থাকবে, সেটা মিনিমাম ডবল কি ট্রিপল হয়ে যাবে, পড়বে তো মানুষের উপরেই চাপটা, এগুলো কেউ বলে না, এগুলো কেউ বোঝায় না,
সবাই হাউ 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 ভারত বয়কট করুন না, আমরা তো বারবার বলছি করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে অন্ধকার এবং কালোয় ঢেকে যাওয়ার জন্য, লোডশেডিংয়ে ঢেকে যাওয়ার জন্য তৈরি থাকুন। এখনই করে দিন না, আপনারা বলুন না যে আমরা ভারত থেকে পাওয়ার নেব না, আদানি গ্রুপকে বয়কট করে দিন। এনফিল্ড, রয়্যাল এনফিল্ড বুলেট, আপনাদের ওখানে 350 সিসির ইঞ্জিনের গাড়ি আগে কিনতে পেত না, মানে বাইক, এখন 350 সিসির ইঞ্জিন কিনতে পারবে, তার জন্য রয়্যাল এনফিল্ড সেখানে গেছে আর লাইন পড়ে গেছে বুক করার জন্য। অনেক বলছে ইংল্যান্ডের গাড়ি কিনছি, ব্যাং ইংল্যান্ডের গাড়ি কিনছেন? 90-এর দশকে রয়্যাল এনফিল্ডকে পুরো ভারতের, ভারত কিনে নিয়েছে, ভারতের সরকারি বেসরকারি সংস্থা কিনে নিয়েছে, তারা ওখানে কি আপনাদের ওখানে রয়্যাল এনফিল্ড বিক্রি করছে 350 সিসিরটা? আমাদের এখানে 650 সিসির পাওয়া যায় রয়্যাল এনফিল্ড, আমাদের আপনাদের ওখানে পাবেন না। আমি তো আগে জানতামই না, আমি যখন 300-350 সিসির আমি যাওয়া কিনলাম, তখন একজন আমাকে বললো যে আপনাদের ওখানে আমার বাইকটার দাম নিচ্ছে 2,24,000, তো দাম শুনে সে বলেছে কি 2,24,000 দাম নিচ্ছে, আমাদের ওখানে তো 3,50,000 টাকা, ওই 150 সিসির গাড়ি 3,50,000 টাকার উপরে নেয়। তারপরে আমি ভালো করে দেখে বুঝলাম, আরে বাপ রে বাপ, ওখানে 150 সিসির গাড়ি হচ্ছে 3,50,000 টাকা। আমি তখন তাকে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই, তোমরা যে 150 সিসির বাইকের কথা বলছো, ওগুলো আমাদের এখানে 1,00,000 টাকার মধ্যে পাওয়া যায়, 70,000-80,000 টাকার মধ্যে পাওয়া যায়। আমি যেটা কিনেছি সেটা তোমার ওখানে তো এমনি তোমরা কিনতে পারবে না তখন সেই সময়, আর যদি কিনতে পারো তাহলে 6-7 লাখ টাকার নিচে হবে না। সেম এখন এনফিল্ডের, রয়্যাল এনফিল্ডের দাম তাই হয়েছে বাংলাদেশে। আর লাইনে থাকো পাবে না, গিফট দিচ্ছে একটা বাইকের খেলনা আর একটা রয়্যাল এনফিল্ডের গেঞ্জি, লাইন পড়ে গেছে, তখন তো কেউ বলছে না বয়কট ইন্ডিয়া, বয়কট রয়্যাল এনফিল্ড। অনেকে আমরা ইংল্যান্ডের বাইক কিনছি, ইংল্যান্ডের ব্যাং ইংল্যান্ডের বাইক, আমাদের ভারতের বাইক, রয়্যাল এনফিল্ড তৈরি হয় আমাদের ভারতে, পুরো সম্পূর্ণ সম্পূর্ণ, একটা পার্সও বিদেশ থেকে আসে না। শেখ হাসিনা কবে ফিরছেন? দেখুন, সব কিছু ঠিকঠাক চললে ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে, আর বাংলাদেশের ওটাই ভবিষ্যৎ, আর কিচ্ছু করার নেই। এই নভেম্বরটা শেষ হতে হতে বাংলাদেশের আরও অনেক পটবদল ঘটে যাবে, আর তার মধ্যে আগামী 5ই নভেম্বর আমেরিকা নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আসছে, এটা মোটামুটি একটা শিওর আপনারা ধরে রেখে দিন। এবং ডোনাল্ড ট্রাম্প অলরেডি একটা টুইট করে মোহাম্মদ ইউনুসের পিছনে আগুন ধরিয়ে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে, সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে, যেটা মোহাম্মদ ইউনুস কিছুই করতে পারবে না আর। এবং যেদিকে সব কিছু গড়াচ্ছে তাতে আগামী নির্বাচন নাকি হাসিনা সরকার আবার গঠন হচ্ছে, নতুন করে রিফর্ম হচ্ছে, তার মধ্যে বলে রাখি বেশি সম্ভাবনা হাসিনা সরকার আবার ফেরার। তার কারণ এই মুহূর্তে অর্থনৈতিক যা অঘটন বাংলাদেশে ঘটছে, সেখানে আর একটা নতুন করে নির্বাচন, যা কি না এই 2024-এর শুরুতেই একটা হয়ে গেছে, নতুন করে একটা নির্বাচনের খরচ সামলানোর মতো ক্ষমতা বাংলাদেশের এই মুহূর্তে নেই। আর যদি বিরাট বড়ভাবে একেবারে নেমে পড়ে মাঠে যে আমরা করেই দেখাবো, তাহলে যে অর্থনৈতিক বিরাট একটা আবার ধাক্কা লাগবে, তার থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে আগামী 50 বছর লাগবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পরেও দু মাস টাইম লাগবে তা সমস্ত কিছু দায়ভার বুঝে নিতে, হোয়াইট হাউসের দখল নিতে, তারপর শুরু হবে আসল খেলা। এবং শেখ হাসিনা বাংলাদেশে ফেরাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, তাই যারা এখন বেশি দালালি করছে, যারা এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে ছড়ি ঘোরাচ্ছে, যা খুশি তাই করার চেষ্টা করছে, তারা সাবধান, আগামী ভবিষ্যৎ তাদের জন্য ভালো নয়। আর তাদের পতন যে শুরু হয়ে গেছে সেটা বোঝা গেছে, রাষ্ট্রপতি চুপুর পদত্যাগ করাতে পারেনি, ছাত্রলীগকে হয়তো কোনোভাবে এদিক ওদিক করে তারা একটু সমস্যায় ফেলেছে, তবে সমস্যায় ফেলতে চেয়েছিল আওয়ামী লীগ সহ 11খানা দলকে, রাজনৈতিক দলকে, সেখান থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে। এই যে পেছানো শুরু হয়েছে, এবার পিছাতে 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 একেবারে ফিনিশের খাতায় চলে যাবে, তবে এদের ভবিষ্যৎটা খুব খারাপ, এটা আগে থেকে বলে রাখলাম। ধন্যবাদ, আবার দেখা হবে বাংলাদেশের এই সমস্ত রাজনৈতিক বিষয় আলোচনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।